নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মালদায় আবারও ঘটল মর্মান্তিক ঘটনা। ছাত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। গুলিবিদ্ধ ব্যবসায়ীর মৃত্যু, ঘটনায় আহত হয়েছেন আরও একজন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় গুলিবিদ্ধ ব্যবসায়ীর। মালদার গাজলের রশিদপুর এলাকার ঘটনা। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে গাজলের আলাল এলাকায় একটি মদের দোকানের কাউন্টারের কালেকশনের টাকা নিয়ে দোকান বন্ধ করে বাইকে চেপে যাচ্ছিলেন দুই কর্মী চিন্ময় বারুই এবং প্রসেনজিৎ মোদি। রশিদপুর এলাকায় 81 নম্বর জাতীয় সড়কের উপর পৌঁছানোর পরেই 3টি মোটর বাইকে 6 জন দুষ্কৃতী এসে তাদের পথ আটকায়, ছিনিয়ে নেবার চেষ্টা করে তাদের সঙ্গে থাকা মদ বিক্রির প্রায় লক্ষাধিক টাকা ভর্তি ব্যাগ। বাধা দিতে গেলে প্রথমে বেধড়ক মারধর করা হয় তাদের। অভিযোগ, এরপরেই টাকার ব্যাগ দিতে অস্বীকার করায় তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হন মোটর বাইকের পেছনে বসে থাকা চিন্ময় বারুই, পিঠে গুলি লাগে তার। ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক প্রসেনজিৎ মোদি। গুলি চলার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দোকানের অন্যান্য কর্মী এবং মালিকেরা। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে গাজল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই গুলিবিদ্ধ চিন্ময় বারুইকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে তাকে আবার নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানেই মৃত্যু হয় চিন্ময় বারুইয়ের। দোকান মালিকের ছেলে অশোক বিশ্বাস জানালেন, গুলি চালালেও টাকার ব্যাগ ছিনতাই করতে পারেনি দুষ্কৃতীরা। ঘটনাটা হয়েছিল যে আমাদের আলাল দোকান থেকে ওরা দোকান বন্ধ টন্ধ করে এসে আসার পর মাঝ রাস্তায় ওরা স্কুটি নিয়ে আসছিলো দুজনে। আসার পর ওই মাঝ রাস্তায় ওরা ফুলটি হ্যাচারির ওখানে ওদেরকে অ্যাটাক করে, 3টা বাইক নিয়ে 6 জন লোক ছিল, অ্যাটাক করে রুমাল বাঁধা অবস্থায় ওদেরকে অ্যাটাক করে এবং ওই অবস্থায় চালন্তকারী অবস্থায় ওরা লাথি দিয়ে ওদেরকে গর্তের মধ্যে ফেলে দেয়। ওরা সেই অবস্থায় পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে 2 রাউন্ড গুলি ছোড়ে। হ্যাঁ, গুলি ছুঁড়ে তার মধ্যে একজনের ওই গুলিটা লেগেছে, সেটা হলো চিন্ময় বাড়ি। এই অবস্থায় তারা পালিয়ে চলে যায়। টাকার ব্যাগ নিয়েছে? টাকার ব্যাগ নিতে পারেনি, যেহেতু পড়ে গেছিলো টাকার ব্যাগটা অন্য জায়গায় ছুঁড়ে চলে গেছিলো। হ্যাঁ, নিতে পারেনি। কারা কারা ছিল বাইক? কিন্তু টাকার বাইকে মনে করে অন্য ব্যাগ নিয়ে চলে গেছে। আচ্ছা, জায়গাটা কোথায় হয়েছে ঘটনাটা? জায়গাটা হয়েছে মাতল পোলট্রি হ্যাচারি ওখানে। আর চিন্ময় বারো এবং প্রসেনজিৎ মোদি, তার মধ্যে প্রসেনজিৎ মোদি স্কুটি চালাচ্ছিল আর চিন্ময় বারোই পিছনে বসেছিল। আচ্ছা, গুলি কার লেগেছে? চিন্ময় বারো। আরেকজন প্রসেনজিৎ বারো, তার গুলি লাগে। সে আহত? আহত। আচ্ছা, তারপর আপনারা কোথায় আসলেন? তারপরে ওই অবস্থায় ওরা আহত অবস্থায় আমাদেরকে ফোন করে, আমরা সঙ্গে সঙ্গে মোটামুটি 10-15 মিনিটের মধ্যে সেই ঘটনাস্থলে পৌঁছাই। পৌঁছে দেখি তাদের আহত অবস্থায় এবং সঙ্গে সঙ্গে গাজল হসপিটালে নিয়ে আমরা উপস্থিত হই। তারপরে গাজল হসপিটাল নিজেদের মতো করে একটা ট্রিটমেন্ট করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে একটা ক্ষত, গুলির লাগার একটা ক্ষত আমরা দেখতে পাই, ডাক্তারও দেখতে পাই। সঙ্গে সঙ্গে ওনারা রেফার করে মালদা মেডিকেল। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাজল থানার পুলিশ। গুলি চালনার ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মালদায় যেভাবে একের পর এক খুন, শুট আউট, অপহরণের ঘটনা ঘটে চলেছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলার অবনতির সাথে সাথে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। আর এ প্রশ্নের উত্তরে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাফাই। এবং তারা তাদের অপরাধ করার চেষ্টা করবে, আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করব যে তাদেরকে দমন করার। এখন গুলি চালিয়েছেন, কী ব্যাপারে চলেছে এবং সেই দুষ্কৃতকারীকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়াই হচ্ছে আমাদের সরকারের লক্ষ্য। কি মনে হয় না কাছে কি বাড়ানো উচিত? আর আসছে এত অর্থ দেখুন, ভারতবর্ষের যা পপুলেশান, সেই পপুলেশান অনুযায়ী সেই কোনো রাজ্যে বা কোথাও সেই অনুপাতে পুলিশ বা প্রশাসন নেই, পুলিশ নেই। সুতরাং মানুষকে সচেতন হওয়া দরকার আছে, এইসব প্রশ্রয় যদি হয় পুলিশকে ইনফরমেশান দেওয়ার দরকার আছে। পুলিশের কাছে যত ইনফরমেশান যাবে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং মানুষ যতদিন সজাগ না হবে, মানুষকে সজাগ হতে হবে, সেই সজাগ হলে পুলিশকে ইনফরমেশান করলে এইসব দুষ্কৃতীরাজ বন্ধ করা সম্ভব। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।